হ্যাঁ, দেখেন আমরা আস্ত মুরগির রোস্ট করেছি, ভেবেছিলাম মনে হয় আজকে কালকে আজকে চাঁদ উঠবে, কালকে ঈদ হবে, তো সেটা চিন্তা করে একটা মুরগির রোস্ট করলাম। কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি সবার আগে 2 টেবিল চামচ পেঁয়াজ, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, সরি 1 টেবিল চামচ আদা বাটা, আর হচ্ছে কাবাব মশলা 1 টেবিল চামচ, তারপরে হচ্ছে সয়া সস 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, তারপরে হচ্ছে সাদা লবণ 1 চা চামচ, বাদাম বাটা, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, এবং সাথে শাহী জিরার গুঁড়া 1 চা চামচ, সবগুলি একসঙ্গে ম্যারিনেট, মশলাটা ভালোভাবে মাখিয়ে মুরগিটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমরা চুলায় হালকা আঁচে 250 গ্রাম ঘি, 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে, তেলটা গরম হয়ে গেলে মুরগিটা ছেড়ে দিলাম। তারপরে আস্তে আস্তে ভাজলাম, ভাজার পরে দেখেন এই যে কালারটা চলে আসছে, যেরকম একটু পোড়া পোড়া কালার যখন আসবে, আস্তে আস্তে করে ভাজতে হবে 1 ঘন্টা সময় নিয়ে। তারপরে যখন এই যে এই কালারটা চলে আসবে তখন আস্তে করে নামিয়ে নেবেন, নিয়ে একটু মেয়োনিজ এবং সয়া সস উপর থেকে দিয়ে তারপরে পরিবেশন করুন চালের রুটি, আটার রুটি, তন্দুরি রুটি বা পোলাও ভাতের সাথে বা বিরিয়ানির সাথে খেতে পারেন। তো ঝটপট রেসিপি আমি আপনাদেরকে মুখে বলে দিলাম, যাতে আপনাদের টাইমটা কম লাগে, আর শেষে যে তেলটা ছিল ঘিটা, ঘি এবং তেলটা সেটাই যে ঢেলে দেওয়া হচ্ছে এর উপর থেকে নামানোর পরে। ব্যাস এখন আমরা এটাকে পরিবেশন করব সালাদের সাথে।